তো আমরা আমাদের আজকের ক্লাস সেশনটা শুরু করলাম। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ব্যাচের ক্লাস নাম্বার 9। আজকের ক্লাসে আমাদের ডিসকাশন হবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে। তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে আমাদের অনেকগুলো অবজেক্টিভ আসে। এই অবজেক্টিভগুলো কাজ কি, কোনটা কি কাজ করে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এর আগ পর্যন্ত আমরা যেগুলো শিখছিলাম, বিজনেস ম্যানেজার ক্রিয়েট, পেজ অ্যাড, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা, সবগুলো আমরা আনুষঙ্গিক যে বিষয়গুলো সব আমরা সুন্দর করে শিখছি এবং আশা করি সবাই প্র্যাকটিস করছেন এবং সবাই যতটুকু দেখানো হয়েছে ততটুক পর্যন্ত সবাই খুব সুন্দরভাবে এই জিনিসগুলো প্র্যাকটিস করার পর পারবেন আশা করি। এখন আমরা আমাদের চলে যেতে হবে অ্যাডস ক্যাম্পেইন। একটা অ্যাডস ক্যাম্পেইন তৈরি করতে গেলে, রান করতে গেলে আমাদের অনেকগুলো অবজেক্টিভ আছে। অবজেক্টিভ গুলো কি সেগুলো আমরা দেখব। কারণ বায়ার আমাদের নির্ধারণ করে দেয় যে এটা কি ট্রাফিক অ্যাড হবে, কনভার্সন অ্যাড হবে, লিড জেনারেশন হবে, মেসেজ হবে, পোস্ট এঙ্গেজমেন্ট হবে, এগুলোকে বলা হয় আসলে অবজেক্টিভ। এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো আমি চলে যাচ্ছি আমাদের, আমি অন্য একটা ট্যাবে চলে যাই। ট্যাবে যাওয়ার পর আমাকে কেউ একজন বলেন আমি বিজনেস ম্যানেজারে যাব কিভাবে যাব। business.facebook.com business.facebook.com দিলাম আমি। দেওয়ার পর আমাদের একটা ইন্টারফেসে নিয়ে আসে। ইন্টারফেসটা হচ্ছে যে আমাদের পেজ আর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট এগুলো দেখা যায়। যাই হোক, একে মতো নিয়ে আসলে আমরা বাম সাইড থেকে, এটা হলো বিজনেস ম্যানেজারে, এখানে চাপ দিলে আমরা লিস্ট দেখতে পাবো। আমরা একটা বিজনেস ম্যানেজারে যাই। তাহলে আমার একটা বিজনেস ম্যানেজারে চলে যাচ্ছি। যদি কারো একটা বিজনেস ম্যানেজার থাকে তাহলে সেই একটাই আসবে, আর যদি দুই বা তার অধিক বিজনেস ম্যানেজার থাকে তাহলে এই সাইড দিয়ে আপনি লিস্ট দেখতে পাবেন। তো এমন অবস্থায় আমাদের ইন্টারফেস আসে, সেখানে দেখা যায় যে আপনার একটা অ্যাড অ্যাকাউন্টে দেখতে পারবেন, এটা অ্যাড অ্যাকাউন্ট, স্পেন্ট টেসপেন্ট তো অ্যাড অ্যাকাউন্টের ভিতরে হয়, পেজ দেখতে পারবেন। হ্যাঁ, এরকম ইন্টারফেস আমরা দেখতে পাবেন। তো আমরা এখন সেটিং এর ভিতরে যাওয়ার পরও আমরা কিন্তু এর আগে অনেকগুলো টুলস দেখছিলাম। আমাদের সেটিংসটা, এই সেটিংসে যাওয়ার পর যে টুলস গুলো ছিল, এই টুলস গুলোর কাজ আমরা কিন্তু সবাই ভালো করে দেখছি, বুঝছি। হ্যাঁ, ইউজার, অ্যাকাউন্টস, ডাটা সোর্স, ব্র্যান্ড সেফটি, রেজিস্ট্রেশন, ইন্টিগ্রেশন, পেমেন্ট, রিকোয়েস্ট, নোটিফিকেশন, বিজনেস ইনফো, এগুলো সব কিন্তু আমরা ডিসকাশন হয়ে গেছে এবং দুইটা ক্লাস ধরে আমরা ডিসকাশন গুলো করছি। তো আমরা এবার যাব হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনে। আমরা এই মুহূর্তে আছি বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজারের টোটাল হোল এরিয়া, অর্থাৎ টোটালটাকে বলা হয় বিজনেস ম্যানেজার। এখন বিজনেস ম্যানেজারের ভিতরে সেটিং এর ভিতরে এই অপশন গুলো আছে। আমরা যাবো অ্যাডস ক্যাম্পেইন। অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে আমাদেরকে যেতে হয় অ্যাডস ম্যানেজারে, অ্যাডস ম্যানেজার, যেখান থেকে অ্যাডস বা বিজ্ঞাপনটা ম্যানেজ করতে হয়। অর্থাৎ একটা বিজ্ঞাপন যখন আমরা ক্যাম্পেইন করি তখন সেটা ম্যানেজ করা হয়, ম্যানেজ করতে হয় অ্যাডস ম্যানেজার। সেই অ্যাডস ম্যানেজার নামে একটা অপশন আছে, সেই সেইখান থেকে বিজ্ঞাপনগুলো করা হয়, এই জন্য তার নাম দেওয়া হয়েছে অ্যাডস ম্যানেজার। তাহলে অ্যাডস ম্যানেজারটা কোথায় থাকে? বিজনেস ম্যানেজারের ভিতরেই কিন্তু অ্যাডস ম্যানেজার থাকে। বিজনেস ম্যানেজারটা হচ্ছে বিজনেস পরিচালনা করে, অ্যাডস ম্যানেজারটা হচ্ছে অ্যাডসটা পরিচালনা করে। অ্যাডস মানে বিজ্ঞাপন যেটা, হ্যাঁ, আমরা এই বিজ্ঞাপনটা পরিচালনা করে অ্যাডস ম্যানেজার। তো আমরা অ্যাডস ম্যানেজারের সিম্বলটাও দেখে চিনতে পারবো, নামও দেওয়া আছে। এটা আমরা অল টুলসে গেলে পাবো, শর্টকাটের ভিতরে পাবো, নিচে নামলেও দেখেন আমরা এই যে অ্যাডস ম্যানেজার পাবো, অ্যাডভার্টাইজের ভিতরে অ্যাডস ম্যানেজারটা পাবো। তো আমরা অ্যাডস ম্যানেজারে আমরা ক্লিক করি, এটা অ্যাডস ক্যাম্পেইন করতে চাচ্ছি আমি, তাই অ্যাডস ম্যানেজারে গিয়েছি। যাওয়ার পর কি আসে আমরা একটু দেখি। যাওয়ার পর দেখেন এখানে যে লিস্ট গুলো থাকে, আপনি যদি এর আগে কোনো অ্যাড চালায় থাকেন, একটা অ্যাডস রিভিউতে আছে, আর একটা অ্যাডস রিজেক্ট হয়েছে এরকম থাকতে পারে, আর একটা অ্যাক্টিভ থাকতে পারে, আরো দেখা যাচ্ছে এমন হতে পারে কমপ্লিটেড থাকতে পারে, অফ থাকতে পারে, বিভিন্ন জিনিস থাকতে পারে। তার মানে হচ্ছে এগুলো হিস্ট্রি, আপনার আগে এগুলো চালানো হয়েছে সেই হিস্ট্রি এখানে থাকতে পারে, এখানে দেখেন। আর যদি কোনো হিস্ট্রি না থাকে তাহলে এখানে হিস্ট্রি থাকবে না, নো হিস্ট্রি বা নো অ্যাডস সেটা লেখা থাকবে, কিছুই দেখতে পাবেন না। হ্যাঁ,
আবার দেখেন কোনটা ডিলিট করতে চান সেটা কিভাবে করেন, ধরেন এটাকে আমি ডিলিট করবো, যাতে এটা কোনো কারণে ইরর দেখাইছে আমি ডিলিট করবো, তো আমি এইটাকে সিলেক্ট করে দিয়ে এই মোর অপশনে ক্লিক করার পর এই যে ডিলেট, এছাড়া ডিলেট অপশন পাবেন না। ডিলেটটা আমি দেখাই দিই সবসময় এই সময়টায়, কারণ ডিলেটটা অনেকেই প্রথম অবস্থায় খুঁজে পেতে পাবেন, খুঁজে পান না। আমি ডিলেটিং করতেছি, আমার কিন্তু ডিলেট হয়ে যাচ্ছে। তো আমরা বিজনেস ম্যানেজারে ঢোকার পর অ্যাডস ক্যাম্পেইন করার জন্য অ্যাডস ম্যানেজারে যাব, বারবার বলতেছি বিজনেস ম্যানেজারে ঢোকার পর অ্যাডস ক্যাম্পেইন করার জন্য অল টুলসে যাওয়ার পর অ্যাডস ম্যানেজারে যাবো। অ্যাডস ম্যানেজারে যাওয়ার পর এমন একটা ইন্টারফেস আমাকে দেখাবে, এই যে হিস্ট্রিটা এটা নাও থাকতে পারে, না থাকলেও নিচে এরকম অনেকগুলো জিনিস আমাকে এভাবে দেখাইতে পারে। হ্যাঁ, এটা ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাডস। তো এইখানে দেখেন আমরা কোনো এত কিছু, এত লেখা টেখা, এত কিছু দেখে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভুলে যান। আবারও বলি, আমি বারবারই কিন্তু একই কথা বলি যে ভুলে যান, ভুলে যান মানে ভুলে যান, ভুলেই যাবেন। শুধু একটা জিনিস মনে রাখেন, যে জিনিসটা বারবার চোখে পড়তেছে সেই জিনিসটা কি হতে পারে, সেটা হচ্ছে ক্রিয়েট। দেখেন এটা সবুজ রঙের হয়ে উজ্জ্বল হয়ে আছে, আর সব কিন্তু মুছা মুছা হাইড অবস্থায় আছে, কিন্তু দেখছেন কাজ করতেছে না। তো এই শুধু এই ক্রিয়েট। তাহলে বিজনেস ম্যানেজারে ঢোকার পর কোন অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য আমাদেরকে যেতে হবে অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজারে যাওয়ার পর আমরা এইরকম একটা ইন্টারফেসে আসবো, আসার পর আমরা ক্রিয়েট বাটন পাবো, আমরা ক্রিয়েটে ক্লিক করব। দেখেন ক্রিয়েটে ক্লিক করার পর একটা হালকা লোডিং নেবে, নেওয়ার পর এখানে বলছে ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন, ইউজ এক্সিস্টিং ক্যাম্পেইন। আগের যদি কোনো ক্যাম্পেইন থাকে সেটা এখানে দেখতে পাবেন পাবেন, আর যদি নতুন করে ক্রিয়েট করতে চান সেটা থাকবে, তা এটা দরকার নাই, নতুন করে ক্রিয়েট করবেন। তো নতুন করে ক্রিয়েট করার ভিতরে এখানে বলতেছে চয়েস এ ক্যাম্পেইন অবজেক্টিভ, অর্থাৎ এর ভিতর থেকে একটা ক্যাম্পেইন, আপনি যে ক্যাম্পেইনটা করবেন সে অবজেক্টিভটা সিলেক্ট করতে বলতে, চয়েস এ ক্যাম্পেইন অবজেক্টিভ, অর্থাৎ কোন ক্যাম্পেইনটা করবেন সে অবজেক্টিভটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই যে ক্যাম্পেইন, অর্থাৎ অ্যাডস ক্যাম্পেইন, অ্যাডস ক্যাম্পেইনের অনেকগুলো অবজেক্টিভ আছে, অনেকগুলো বলতে ফেসবুক এই অ্যাডস ক্যাম্পেইনটাকে তিনটা অবজেক্টিভে ভাগ করছে, সেটা হলো অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। কনভার্সেশন না, কনভার্সন। কনভার্সন হলো ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এটাকে সেলস বলে, যাক এটা পরে আসতেছে, সবকিছু আলোচনা করবো। তাহলে ক্যাম্পেইন, অ্যাডস ক্যাম্পেইনটাকে আমরা ফেসবুক অথরিটি তিনটা অবজেক্টিভে বিভক্ত করছে, একটা হলো অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। একদম মুখস্থ করে বলবেন যে অ্যাডস ক্যাম্পেইনকে তিনটা অবজেক্টিভে ভাগ করা হয়েছে, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। অ্যাওয়ারনেসের ভিতরে দুইটা আছে অবজেক্টিভ, কনসিডারেশনের ভিতরে 1 2 3 4 5 6টা অবজেক্টিভ আছে, কনভার্সনের ভিতরে তিনটা অবজেক্টিভ আছে। তো আজকেরা আমরা এই বিষয়টা নিয়ে ডিসকাশন করব। আমি যদি এই বিষয়টা নিয়ে ডিসকাশন ভালোভাবে করতে পারি, তাহলে আমাদের কি অ্যাডস করতে হবে, আমরা একটা বায়ারের রিকোয়ারমেন্ট থাকে যে আমার একটা সার্ভিস আছে, আমার একটা প্রোডাক্ট আছে, এইটা আছে, এই প্রোডাক্ট এরকম, আমি এটা করি, আমি ওইটা করি, এরকম জিনিস দেখে আপনি বুঝতে পারবেন তার কি করা লাগবে। অনেক সময় বায়ার তো নাও জানতে পারে। আর একটা কথা বলে রাখি আপনাদের, পৃথিবীতে দুইটা জিনিস সেল হয়, মাত্র দুইটা জিনিস সেল হয়, সে দুইটা জিনিস কি আপনাদের প্রশ্ন থাকতে পারে, যে এতগুলোর ভিতরে দুইটা জিনিস সেল হয়। এত করে বলি আপনারা ক্লাসের ভিতরে মিউট থাকবেন, এতে করে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে, বুঝছেন, মিউট থাকবেন। হ্যাঁ, তো যেটা যেখানে ছিলাম, দুইটা জিনিস সেল হয়, একটা হচ্ছে এত এত আমাদের পৃথিবীতে এত কিছু থাকতে মাত্র দুইটা জিনিস সেল হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রোডাক্ট আর একটা হচ্ছে সার্ভিস। এই দুইটা জিনিস ছাড়া আর কিছুই সেল হয় না। আপনারা হিসাব করে দেখেন, আপনি একজন টিচার, আপনি একটা সার্ভিস সেল করেন, আপনি একজন মুদি দোকানদার, আপনি বিভিন্ন প্রোডাক্ট সেল করেন, আমরা একজন ডিজিটাল মার্কেটার, আমরা কি করি, সার্ভিস সেল করি। আমি যদি কোনো শোরুমে থাকতাম, ইলেকট্রনিক্স শোরুমে, তাহলে আপনি ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট বিক্রি করতাম। সো দুইটা জিনিস বিক্রি হয়, একটা হলো প্রোডাক্ট আর একটা হলো সার্ভিস। যাই হোক, তাহলে এখন আসি আমাদের পয়েন্টে। দুইটা জিনিস যখন সেল হয়, তখন আমাদের যে ক্যাম্পেইন গুলো করা লাগে, যে অ্যাডস ক্যাম্পেইন গুলো আসলে আমরা করি,
সেই অ্যাডস ক্যাম্পেইনটাকে আমরা আমরা তো না ফেসবুক অথরিটি তিন ভাগে ভাগ করছে, একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, একটা কনসিডারেশন, একটা কনভার্সন। আমরা এই তিনটা জিনিস, এই তিনটার যতগুলো অবজেক্টিভ আছে প্রত্যেকটা অবজেক্টিভ আমরা খুব ভালো করে জানবো, কারণ বায়ারের সার্ভিস বা প্রোডাক্ট দেখেই আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমাদের কোন ধরনের অবজেক্টিভ দিয়ে এই অ্যাডসটা রান করতে হবে। তো আমরা চলে আসি, আপনারা একটু ক্লিয়ারলি বুঝবেন এই জিনিসটা, শুধু বোঝার জন্য, শুধুমাত্র বোঝার জন্য। এতটুকু একটু বিস্তারিত থিওরিক্যাল জিনিস আপনাদের বুঝতে হবে, বুঝলে আপনারা, যেহেতু মার্কেটিং একটু ধারণা না থাকলে জিনিসটা কষ্ট হয়ে যাবে, কাজ করতে কষ্ট হয়ে যাবে। তো দেখেন, অ্যাওয়ারনেসটা কি জিনিস, কনসিডারেশনটা কি জিনিস, এবং কনভার্সনটা কি জিনিস। কনভার্সন, কনভার্সেশন না, কিন্তু কনভার্সেশনটা হচ্ছে তথ্য আদান প্রদান, যেটা আর কি কথাবার্তা, হ্যাঁ, টেক্সট হতে পারে, মুখের ভাষা হতে পারে, কনভার্সেশন, এটা কিন্তু কনভার্সেশন না, কনভার্সন, কনভার্সন, কনভার্ট থেকে কনভার্সন, হ্যাঁ, কনভার্ট, কনভার্ট হয় না এটা থেকে ওইটাই কনভার্ট করা, সেই কনভার্ট থেকে কনভার্সন। আসি অ্যাওয়ারনেস, পয়েন্ট ওয়ান, হোয়াট ইজ অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেসটা কি জিনিস। অ্যাওয়ারনেসটা আমি আমি এখানে যতগুলো জিনিস আছে আমি খুব শর্টকাটে বুঝে দেবো, আপনারা শর্টকাটে বুঝে নেবেন, বিস্তারিত আলোচনা করার কোনো দরকার নাই। অ্যাওয়ারনেসটা কি জিনিস, দেখেন অ্যাওয়ারনেসটা দুইটা কথা আমরা বলতে পারি, যে আপনি কে, আপনি কি করেন, আমি কে, আমি কি করি, এতটুকু হলো অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে কি, অ্যাওয়ারনেস কথার অর্থ কি জানেন কেউ, কেউ বলতে পারবেন অ্যাওয়ারনেস শব্দের অর্থ কি? সচেতনতা, হ্যাঁ, সচেতনতা বোঝায়, বা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আসলে বোঝাবে হচ্ছে এক প্রকার প্রচারণা, এক প্রকার প্রচারণা। কি প্রচারণা? এটা হলো ওই বিষয়ে প্রচারণা, ওটা কি জিনিস। তো সচেতনতা বলতে বোঝা যাচ্ছে যে কোন এই এইটা কি জিনিস, এটা কেমন, এটা কেন করা যাবে না, এটা কি করলে কি অসুবিধা হবে, কি সুবিধা হবে, এই ধরনের জিনিস অ্যাওয়ারনেস। অর্থাৎ কোনো একটা বিষয়ের উপরে সেই বিষয়টা জানানো, প্রচারণা করা, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর ভাষায় তাই বলে অ্যাওয়ারনেস মানে হচ্ছে কোনো একটা বিষয়ে সম্বন্ধে প্রচারণা করা। এখন এই অ্যাওয়ারনেস কিভাবে বুঝবো আমরা, এই অ্যাওয়ারনেস দুইটা কথা আমরা বুঝবো, সেটা হচ্ছে আমি কে, আমি কি করি, এতটুকুই হলো অ্যাওয়ারনেস। আমি যদি উদাহরণ দিই, বারবার আমি একটা জিনিসের উদাহরণ দিই, যেমন যদি মনে করেন বাটা বা অ্যাপেক্স, এটা কি এক প্রকার জুতার ব্র্যান্ড না? এটা যদি আমি অ্যাপেক্স এর কথা বলি, অ্যাপেক্স হলো একটা ব্র্যান্ড, এটা কিন্তু ব্র্যান্ড একদিনে তৈরি হয়নি, ব্র্যান্ড আস্তে 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 কিন্তু এটা তৈরি হয়েছে। এখন আপনি কোনো একটা প্রোডাক্ট নতুন লঞ্চ করলেন মার্কেটে, এখন ওই প্রোডাক্টটার ধরে নেন নাম হয়েছে, আপনি নাম দিচ্ছেন হচ্ছে অ্যাপেক্স, ভুলে যান যে অ্যাপেক্সটা কোনো একটা ব্র্যান্ড। এখন অ্যাপেক্স যখন বাজারে আসছিল তখন তো সেটা ব্র্যান্ডের ব্র্যান্ড হিসেবে আসে নাই, এটার ব্র্যান্ডিটি কিন্তু আস্তে 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 তৈরি করা হয়েছে। এই যে একটা প্রোডাক্ট মার্কেটে আনার পর সেটাকে ব্র্যান্ডিটি তৈরি করতে গেলে সেটাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা অ্যাওয়ারনেস বিজ্ঞাপন করা লাগে। খাস করে কোনো একটা প্রোডাক্ট আনার পর সেটাকে ডিরেক্ট সেল করা যায় না, বা সেল করার বিজ্ঞাপন চালালে সেটা সেল খুবই কম হয়। এই জন্য প্রথমত অবস্থায় আমাদের অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা রান করতে হয়, কারণ সেটা আগে মানুষের কাছে জানাইতে হয় যে আমার এটা কি জিনিস, আমার এটা, আমার এটা অ্যাপেক্স, অ্যাপেক্স কি, আমার এই প্রোডাক্টটার নাম হচ্ছে অ্যাপেক্স, আমার এই প্রোডাক্টটা হলো জুতা, এটা কি করা হয়, এটা কি। আমি বলছি দুইটা প্রশ্ন, শর্টকাটে বলি দুইটা প্রশ্ন, যে আপনি কে, আপনি কি করেন। তাহলে আমি হচ্ছে অ্যাপেক্স, আমার আমার এই জিনিসটা হচ্ছে জুতা, অর্থাৎ আমার কাজ হলো মানে মানুষ পরে, আমরা পায়ে দিয়ে চলাফেরা করি, এটাই হচ্ছে জুতা। এই জিনিসগুলাই শুধুমাত্র জানাইতে হবে, এই জানানোটাকে বলা হয় অ্যাওয়ারনেস, বা এর ভিতরে অবজেক্টিভ যেটা আছে যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এইটি জানাইলে যেটা হবে, এই প্রোডাক্টটা সম্বন্ধে বিভিন্ন পাবলিক শুধুমাত্র জানলো যে হ্যাঁ অ্যাপেক্স মানে হচ্ছে জুতা, অ্যাপেক্স বলতেই আমরা বোঝাচ্ছি জুতা, এটা ভালো ভালো জুতা পাওয়া যায়, চামড়া জুতা, এটা পায়ে দিয়ে পড়তে হয়, পরে কোথাও যেতে হয়। এই যে অ্যাওয়ারনেসটা,
এটাই হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা ওই প্রোডাক্টটার একটা ব্র্যান্ডিটি তৈরি করা। তো কোনো একটা প্রোডাক্ট সেলস করার আগে তাকে অবশ্যই ব্র্যান্ডিটি তৈরি করতে হয়। তো যাই হোক, অ্যাওয়ারনেসটা আমরা জানলাম যে অ্যাওয়ারনেসটা হচ্ছে সে কি জিনিস কি করে, এতটুকুই প্রচার করাটাকেই বলা হয় অ্যাওয়ারনেস। এরপরে যদি আসি কনসিডারেশন, তাহলে কনসিডারেশনটা কি হবে? আমরা জানলাম অ্যাওয়ারনেসটা মানে হচ্ছে সে কি এবং কি করে, সে হলো জুতা, তার নাম হলো অ্যাপেক্স, এই হলো কাজ, আর কিছু না। সে কোনো সেলসের কথা বলতেছে না, কোনো মানুষকে সে তার ওয়েবসাইটেও নিতে চাচ্ছে না, সে শুধু মানুষকে জানাচ্ছে ভাই আমি দূতা, আমার নাম অ্যাপেক্স, আমি অমুক, আমি এই কাজ করি, এতটুকু শুধু জানাচ্ছে, নিজের সম্বন্ধে মানুষের কাছে জানান দিচ্ছে। তাতে করে তার কি হচ্ছে, একটা ব্র্যান্ডিটি তৈরি হচ্ছে। এটা হলো অ্যাওয়ারনেস এর কাজ, যে যেভাবেই বুঝুন না কেন। আচ্ছা, এরপর আসি কনসিডারেশন। কনসিডারেশনটা তাহলে হচ্ছে কি? শুনেন, কনসিডারেশনটা হচ্ছে এইখানে আমাদের ডিজিটাল মার্কেটিং এ যেটা বোঝায় কনসিডারেশন বলতে, এক্সপ্লোর করা, এক কথায় এক্সপ্লোর করা। অর্থাৎ আপনি কি করেন, আপনার যে বর্ণনাটা, এটা আপনি মানুষের কাছে তুলে ধরেন। আপনি আপনার বর্ণনাটা মানুষের কাছে তুলে ধরবেন, বর্ণনা করবেন। কোন একটা প্রোডাক্টের বর্ণনা মানুষের কাছে তুলে ধরা। যদি আমি অ্যাপেক্স এর কথা বলি, আমরা এতক্ষণ জানলাম যে অ্যাপেক্স হলো একটা জুতা এবং সেটা ব্র্যান্ডিটি হইল। এখন আমার তো একটা প্রোডাক্ট সম্বন্ধে যদি আমি এক্সপ্লোর না করি, তাহলে তো প্রোডাক্টটা নিশ্চয়ই সেল হবে না, তাই না? এক্সপ্লোর তো আমাদেরকে করতে হবে। এক্সপ্লোরটা কি জিনিস? অর্থাৎ কোন একটা প্রোডাক্ট, মনে করেন একটা জুতা অ্যাপেক্স, এখন এটা তো আমাকে জানাইতে হবে যে এটা হচ্ছে তো অ্যাপেক্স এর জুতা, তো ব্র্যান্ডের জুতা, এটা হচ্ছে মনে করেন যে অরিজিনাল লেদার দিয়ে বানানো, এটা ওয়াটার প্রুফ, এটা পায়ে দিলে মিনিমাম 5 বছরেও কিছু হবে না, 2 বছরের ওয়ারেন্টি পাবেন, এটা সেটা, এটার বিভিন্ন কালার আছে। হ্যাঁ, আপনারা যদি এই জুতাটা নিতে চান তাহলে আপনারা 5-7 রকমের কালার পাবেন। হ্যাঁ, সোল এমন মোটা আছে, বা এই সোলটা হচ্ছে প্লাস্টিকের না রাবারের সোল, সহজে ক্ষয় হবে না। হ্যাঁ, এই জুতার আরো বিভিন্ন ক্যাটাগরি আপনারা পাচ্ছেন। এই যে যেমন কোনো একটা প্রোডাক্টের, যে কোনো জায়গায় কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন, ল্যাপটপ হোক, যে কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন দেখার সময় আপনারা দেখবেন ফিচার থাকে, ফিচার, ওই ফিচার গুলোই হচ্ছে এক্সপ্লোর করা। অর্থাৎ যে প্রোডাক্টের ফিচার গুলো ভালোভাবে উল্লেখ করা আছে, আপনারা কিন্তু প্রোডাক্ট দেখে আগে ফিচার গুলো দেখেন, যে প্রোডাক্টের ফিচার গুলো দেখি, ফিচার গুলোর অ্যাপ্রোপ্রিয়েশন গুলো দেখি, যে প্রোডাক্টটা কি। যেমন একটা ল্যাপটপের কথা যদি চিন্তা করেন, তাহলে বুঝতে পারছেন এটা Core i3 না Core i7, কোন জেনারেশন, কত জিবি হার্ড ডিস্ক না SSD, কত জিবি র্যাম, কত ইঞ্চি মনিটর, কতটুক ওয়ারেন্টি গ্যারেন্টি দেবে, দাম কেমন হবে, এরকম অনেক 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 জিনিস আপনারা জানতেছেন। অথবা কোনো একটা ল্যাপটপ কোম্পানি আপনার কাছে জানাচ্ছে, সে বিজ্ঞাপনের মাধ্যমে হোক, মুখ দিয়ে হোক, যেভাবে হোক আপনাকে জানাচ্ছে। এটাই হচ্ছে কনসিডারেশন। আর কনসিডারেশন বলতে বোঝায় এক্সপ্লোর করা, বর্ণনা করা। অর্থাৎ একটা প্রোডাক্ট সম্বন্ধে মানুষের কাছে, আমি আবারও বলি, একটা প্রোডাক্ট সম্বন্ধে মানুষের কাছে, বিভিন্ন মানুষের কাছে সেই প্রোডাক্টটার বর্ণনা, সেই প্রোডাক্টটার সম্বন্ধে বর্ণনা করা বা ফিচার সম্বন্ধে বর্ণনা করাকেই বলা হয় কনসিডারেশন। এখন একটা প্রোডাক্ট সম্বন্ধে যখন বিভিন্ন লোকের কাছে বর্ণনা করা হবে, এটা সুন্দর, এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে, এটাই আছে, এটা হচ্ছে অনেক টেকসই, ভালো ভালো দিকগুলোই তো আসলে বর্ণনা করা হয়, এতগুলো যখন বর্ণনা করা হবে তখন কিন্তু মানুষ সেটা কিনতে উদ্যত হবে বা কিনতে চাবে। সুতরাং কনসিডারেশনের যতগুলো অবজেক্টিভ আছে এইগুলো দিয়েও আমরা প্রোডাক্ট সেল করতে পারি। অর্থাৎ এত সুন্দর করে বর্ণনা দেব, এত সুন্দর করে যে মানুষ কিনতে বাধ্য হবে। তো সেইভাবে আমাদেরকে কিন্তু বর্ণনা করতে হবে। যেমন মার্কেটিং এ যারা জব করে, তারা বিভিন্ন দোকানে হোক, বিভিন্ন লোকের কাছে গিয়ে হোক, তাদের প্রোডাক্ট সম্বন্ধে কিন্তু এত সুন্দর করে বর্ণনা করে যে সেইখান থেকে সে একটা সেল জেনারেট করে নিয়ে চলে আসে কোম্পানিতে, সে সেল করছে, কিন্তু সে একজন মার্কেটার, সে কিন্তু সেল করছেই। কারণ কি, প্রোডাক্ট সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করে 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 করেই কিন্তু সে সেল করছে। ঠিক আছে, এটাই হলো কনসিডারেশন। তো কনসিডারেশনের ভিতরে দেখেন অনেকগুলো অবজেক্টিভ আছে, এগুলো দিয়েও কিন্তু আমরা প্রোডাক্ট সেল করতে পারি। এরপরে আসেন
কনভার্সন, কনভার্সন কথার অর্থ হলো ডিজিটাল মার্কেটিং এর ভাষায় সেল করা, ডিরেক্ট সেল। আমরা এটা কিন্তু ইনডিরেক্ট সেল করছি, অর্থাৎ প্রোডাক্ট সম্বন্ধে এত সুন্দর বর্ণনা করতে আমি কিন্তু বলি নাই, আমি কিন্তু বলি নাই যে আমার প্রোডাক্টটা কেন, আমার প্রোডাক্টটা কেন, এটা কিন্তু বলি নাই। আমি বলছি আমার প্রোডাক্ট সর্বশ্রেষ্ঠ প্রোডাক্ট, এত ভালো ভালো বর্ণনা দিচ্ছি যেটা দেখেই মানুষ কিনতে চাইছে বা কিনছে, সেক্ষেত্রে কিনতে পারে মানুষ, সেল হয়। আর যদি কনভার্সনের আসি, এখানে কোনো প্রোডাক্ট সম্বন্ধে কোনো ফিচার নিয়ে কোনো কথা হচ্ছে না, প্রোডাক্টটা কেমন কি বৃত্তান্ত কোনো কথা হচ্ছে না, কথা হচ্ছে ডিরেক্ট সেলস এর কথা, কেমনে হচ্ছে একটু চিন্তা করেন। কোন একটা প্রোডাক্ট বিক্রি করতে গেলে তো তার সম্বন্ধে ভালো মন্দ বলতেই হবে, কাইন্ডলি যার যার জায়গা থেকে মিউট থাকেন। কোন একটা প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে তো সেই প্রোডাক্ট সম্বন্ধে আমরা ভালো মন্দ কিছু বলি, তারপরে না সেল হয়। কিন্তু কনভার্সনের ক্ষেত্রে হচ্ছে ডিরেক্ট সেলের কথা, কোনো ভালো মন্দ কোনো আলাপ নাই, শুধু সেল, সেটা কেমনে একটু চিন্তা করেন, ডিরেক্ট সেলের কথা বলবো কেমনে। আচ্ছা, তো কনভার্সন ডিরেক্ট সেলস এর কথা বলে কেমনে বলে, দেখেন সবাই একটু চিন্তা করেন আগে, যে কেমনে বলে। কনসিডারেশনটা হচ্ছে, অ্যাওয়ারনেসটা হচ্ছে আপনি কে কি করেন, শুধু নিজের সম্বন্ধে জানান দিছেন এতটুকুই, সেলসম্যান এর কাছে নাই, সে আপনি নিজের নিজেকে ইন্ট্রোডিউস করছে যে আমি অমুক ভাই, আমি এই করি, আমি দেবদাস, আমি আমি একজন স্টুডেন্ট বা আমি ফ্রিল্যান্সিং করি, এতটুকুই জানান দিচ্ছেন। কনসিডারেশনটা হচ্ছে কোন একটা প্রোডাক্টের ভালো ভালো দিকগুলো দিয়ে ফিচার গুলো তুলে ধরেছেন মানুষের কাছে, বর্ণনা করছেন প্রোডাক্ট সম্বন্ধে, এত ভালো বর্ণনা করছেন তাই দেখে মানুষ কিনতেছে, সেটা বুঝলাম। কিন্তু কনভার্সনের ক্ষেত্রে কোনো বর্ণনা হবে না, শুধু সেলস এর কথা হবে, সেটা কেমনে একবার একটু চিন্তা করেন। যাই হোক, আমি বলে দিই, কনভার্সনের ক্ষেত্রে ডিরেক্ট সেলস এর কথা বলা হয় এইভাবে, 70% ডিসকাউন্ট, এক 70% ডিসকাউন্ট, 80% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, এটা মানে কি ডিরেক্ট সেলস এর কথা হচ্ছে। কিভাবে 70% ডিসকাউন্ট তো তখনই পাবেন যখন আপনি কিনতে যাবেন, আপনি এই প্রোডাক্টটা কিনলেই 70% ডিসকাউন্ট পাবেন। আমি তো তখন শুধু যদি লিখেই দিই 70% ডিসকাউন্ট, আপনি তো লাভ দিয়ে সেইখানে ঢুকবেন। 70% ডিসকাউন্ট মানে তো বিশাল ব্যাপার, দেখে টেকে প্রোডাক্ট দেখে বলো 70% ডিসকাউন্ট আজকেই কিনবো, কিন্তু এখানে এইটাই হচ্ছে প্রোডাক্ট সম্বন্ধে বর্ণনা কিন্তু আর করা হচ্ছে না, আপনাকে বলা হচ্ছে ভাই 70% ডিসকাউন্ট হবে চলবে, আপনি কিন্তু কিনতেছেন। আর একটা বিষয়, বাই ওয়ান গেট ওয়ান, একটা কিনলে একটা ফ্রি, ডাইরেক্ট সেলস এর কথা বলা হচ্ছে, প্রোডাক্ট সম্বন্ধে বর্ণনা দেওয়া হচ্ছে না। তারপরে যেমন এর মধ্যে আমি কিনলাম হচ্ছে যে কফি কিনলে ভালো একটা মগ ফ্রি, সার্পেক্সেল কিনলে বালতি ফ্রি। আচ্ছা দেখেন, আপনারা একটা কথা বলুন তো, এরকম এরকম বিজ্ঞাপন কি দেখেন যে মানে সার্পেক্সেল কিনলে বালতি ফ্রি, বোল ফ্রি, এইটা ফ্রি, হ্যাঁ দেখছেন কখনো? এইগুলো মানে হচ্ছে ডিরেক্ট সেলস এর কথা হচ্ছে। তারপর হচ্ছে আচ্ছা আরো তো অনেক অনেক জিনিস আছে, হ্যাঁ হারপিক কিনলে অনেক সময় মক ফ্রি দিত এক সময়, এখনো দেয় কিনা জানি না, তো এইগুলো হচ্ছে সেলস এর কথা। নরেশ এর সাথে বাটি ফ্রি, ওই যে বাটি ফ্রি, তো এইগুলো হচ্ছে আসলে সেলস এর কথা। দেখেন এইগুলো যতটা মানে আমি আমার কথা বলি, আমি মানে যখনই আছে ডিজিটাল মার্কেটিং ভালো করে শিখছি, এখান থেকে ওখান থেকে শিখছি বা আপনাদের যখন শিখে, তখনই আমি আসলে বুঝতে পারলাম যে আসলে দেখেন আমি আসলে মার্কেটিং এর স্টুডেন্ট না, আমি একজন ইঞ্জিনিয়ার। তো মার্কেটিং এর স্টুডেন্ট যদি কেউ থাকেন তারা আরো ভালো বুঝবেন আমার কথাগুলো, বুঝাইতেও পারবেন। তো ঘটনা হচ্ছে যে একটা প্রোডাক্ট ভালো করে বর্ণনা দিলেই না সেল হয়, কিন্তু যখনই কনভার্সনে আসছি যে ডাইরেক্ট সেলস এর কথা কেমনে বলে, এটা কেমনে, দেখেন চিন্তা করে দেখেন 70% ডিসকাউন্ট বললে তো সেল হবেই, 100% সেল হবেই, তারপরে বাই ওয়ান গেট ওয়ান বললেই সেল হবেই। এই যে আমরা বিভিন্ন আগোরায় বা স্বপ্নে ঢোকার সময় ডান সাইডে ওরা আগেই লাগায় রাখে, দেখা দেখাচ্ছে এরকম যে বাই ওয়ান গেট ওয়ান আগেই লাভ দিয়ে যায়, কি একটা বিস্কুট, দুই প্যাকেট বিস্কুট, একটা কিনলে আর একটা ফ্রি, একটা কিনলে আর একটা ফ্রি, সাবান আছে একটা কিনলে আর একটা ফ্রি, পাঁচটা কিনলে একটা ফ্রি, এরকম অফার। এই যে অফার গুলো দেয়, এই অফার গুলো হচ্ছে ডাইরেক্ট সেলস এর কথা বলে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ডিরেক্ট সেলস। তা আমি মনে হয় তিনটা জিনিস বুঝাইতে পারছি, যদি আমি আসলে এইগুলো নিয়ে বিস্তারিত বর্ণনা করতে যাই তাহলে আরো অনেক লং হয়ে যাবে। তো আমি আর একটু বলি, অ্যাওয়ারনেস মানে হচ্ছে শুধুমাত্র আপনি কে কি করেন,
নিজের সম্বন্ধে একটু মানে আপনার পরিচয়টা দিবেন, ইন্ট্রোডিউসিং করবেন, হ্যাঁ, যে আপনি কি এটা কি করেন। আর কনসিডারেশনটা হচ্ছে আপনার বা ওই প্রোডাক্টটার যতগুলো ভালো দিক আছে এইগুলো মানুষের কাছে তুলে ধরবেন, এমন ভাবে যে কোম্পানি যত ভালোভাবে যত অ্যাট্রাকটিভ ভাবে তুলে ধরতে পারবে সেই কোম্পানির প্রোডাক্টটা তত বেশি সেল হবে। এটাই হলো কনসিডারেশন। আর কনভার্সনটা হচ্ছে ডিরেক্ট সেলস এর কথা বলা হবে, ডিরেক্ট সেলস 70% ডিসকাউন্ট, একটা কিনলে একটা ফ্রি, বালতির সাথে গামলা ফ্রি না, সরি, সার্ফ এক্সেলের সাথে গামলা ফ্রি, সার্ফ এক্সেলের সাথে বালতি ফ্রি, এটা এটা বলে আপনি দিয়ে দিচ্ছেন, চানাচুর কিনলে বাটি ফ্রি, হ্যাঁ, দুধ কিনলে বাটি ফ্রি, এরকম অনেক জিনিস থাকে, এটাকে বলা হয় কনভার্সন। তাহলে আমরা তিনটা জিনিস জানলাম, এরপরে আমরা বিস্তারিত ভিতরে ঢুকি। অ্যাওয়ারনেস এর ভিতরে আমরা দুইটা জিনিস পাচ্ছি, একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, একটা হলো রিস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস সিলেক্ট করবো হচ্ছে আমরা যদি কোনো বায়ার যদি কোনো প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টটা যদি সে অ্যাডস করতে চায়, অ্যাডস ক্যাম্পেইন করতে চায়, তার মানে তো সে ডিরেক্ট তার সেলস। তা সেলস করার আগে আগে আমাদের প্রোডাক্টটাকে একটু ব্র্যান্ডিটি করে নিতে হয়। ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অবজেক্টিভটা সিলেক্ট করে সেই প্রোডাক্টটাকে আগে আমাদের ব্র্যান্ডিং করে নিয়ে তারপরে আস্তে আস্তে ট্রাফিক অ্যাডস বা কনভার্সন অ্যাডে আমাদেরকে যেতে হবে। এই জন্য এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা প্রয়োজন আছে। কিন্তু সব বায়াররা আসলে বলবে না ডিরেক্ট ট্রাফিক ঢুকাও না হলে কনভার্সন করো, হ্যাঁ, এইভাবে আসলে জানার। এটা আমাদের একটা আইডিয়া যে একটা আমরা যদি কোনো প্রোডাক্ট সেল করতে চাই আগে আমাদের সেই প্রোডাক্টটা নিয়ে একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন রান করতে হয়, অন্তত 7 দিন হোক 10 দিন হোক রান করতে, তাহলে প্রোডাক্টটা মানুষ জানে বোঝে, তারপরে ট্রাফিক অ্যাড, তারপরে কনভার্সন অ্যাড চালালে প্রোডাক্টটা ভালো সেলস আসে। আর রিস্কটা হচ্ছে কি, কোনোটা সার্ভিস হোক আর কোনোটা প্রোডাক্ট হোক, সেটা একটা পোস্ট তৈরি করে সেটাকে হচ্ছে আপনি রিস্ক ক্যাম্পেইন দিলে সেটা মানুষ শুধু দেখবে, যে রিস্ক হইলে মানুষের কাছে পৌঁছায়, শুধুমাত্র পৌঁছায়, মানুষ দেখে বোঝে, হ্যাঁ, এটা হলো রিস্ক, কতজনের কাছে পৌঁছালো। তা রিসের থেকে এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা ইম্পর্টেন্ট, ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা মানুষ করতে হয় আমাদের, হ্যাঁ, বা আমাদের জন্য ইম্পর্টেন্ট যে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা করলে একটা ব্র্যান্ডেডি তৈরি হয়, দেন সেটা সেল হওয়ার সম্ভাবনা পরবর্তী ধাপে অর্থাৎ ট্রাফিক অ্যাড বা কনভার্সন অ্যাডে গিয়ে বেশি হয়। আচ্ছা, যাই হোক, এবারে চলে আসি এখানে ইম্পর্টেন্ট বলতে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাই ধরবেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস একই জিনিস, যেটা বোঝালাম ওইটাই। কনসিডারেশনটা, কনসিডারেশনের ভিতরে আমরা যে 6টা অবজেক্টিভ আছে তার ভিতরে দেখেন কি কি আছে, প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস, কনসিডারেশনের ভিতরে প্রত্যেকটা আলাদা জিনিস। দেখেন ট্রাফিক আছে, এঙ্গেজমেন্ট আছে, অ্যাপস ইনস্টলেশন আছে, ভিডিও ভিউ, লিড জেনারেশন, মেসেজ। ট্রাফিক অ্যাডসটা বলতে কি বোঝায়, ট্রাফিক মানে আসলে ট্রাফিক পুলিশ না, ট্রাফিক মানে হচ্ছে অডিয়েন্স। আবার অডিয়েন্স কি জিনিস, অডিয়েন্স মানে হচ্ছে আমাদের মতন পাবলিক মানুষ, কোন মানুষ, ধরে নেন আপনি একটা লিপস্টিক বিক্রি করবেন, তো লিপস্টিক বিক্রি করার ক্ষেত্রে ট্রাফিক কারা হবে, ট্রাফিক হচ্ছে মানুষজন বা অডিয়েন্স, যেটা আমি আগেও বলছি আমাদের মতো পাবলিক। এখন লিপস্টিকের কাস্টমার কি আমি হব না আমার ওয়াইফ হবে, বলেন তো, একজন ওম্যান, মহিলা হবে, ওম্যান, রাইট। তো সেই ক্ষেত্রে এই প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে যে ট্রাফিক কারা হবে, অর্থাৎ একটা প্রোডাক্ট যে আপনি বিক্রি করবেন সেই প্রোডাক্টের তো একটা নিশ্চয়ই ই কমার্স ওয়েবসাইট আছে, সেই ই কমার্স ওয়েবসাইটে মানুষ বা কাস্টমার, ক্লায়েন্ট যারা ইন্টারেস্ট ওই প্রোডাক্টের সম্বন্ধে, ওই প্রোডাক্টটা যারা কিনতে চায় বা যারা কিনবে, যেমন লিপস্টিক নিশ্চয়ই কোনো পুরুষ মানুষ কিনবে না, কিনবে মহিলা মানুষ, তাহলে ওই লিপস্টিকের ট্রাফিক হইল মহিলা মানুষ, মানুষই হলো ট্রাফিক। তো ওই মহিলা মানুষদেরকে ওই লিপস্টিকের ওই ওয়েবসাইটে নিয়ে যাওয়াটা, এটাই হলো ট্রাফিক ড্রাইভ করা, মানে ট্রাফিক নিয়ে যাওয়া, এটা হলো ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। অর্থাৎ ট্রাফিক দিয়ে যদি আমরা অ্যাডস ক্যাম্পেইন করি তাহলে হচ্ছে কি, ওই প্রোডাক্টটা যারা ইন্টারেস্ট সেই সমস্ত লোকজন ওই ওয়েবসাইটে যাবে, প্রোডাক্টটা দেখবে, কি দেখবে, প্রোডাক্টের ওই যে কনসিডারেশন যেটা বলছিলাম, প্রোডাক্টটার বিস্তারিত এক্সপ্লোর মানে বর্ণনাগুলো দেখবে, দেখার পর দেখলে কি হবে, কিনতে চাইতে পারে বা সম্ভাবনা আছে বা কিনবেও, এটা হলো ট্রাফিক অ্যাড। তো নর্মালি ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাফিক অ্যাডস, কারণ বায়াররা বা সবাই চায় যে আমার ওয়েবসাইটে ট্রাফিক আনতে হবে, ট্রাফিক আনলে অন্তত 100টা ট্রাফিক আনলে দেখা যাচ্ছে কি 1-2টা বা 5টা লোক এই প্রোডাক্টটা কিনতে পারে, কারণ ট্রাফিক যাওয়া মানে কি, ট্রাফিক গিয়ে তো বসে থাকবে না, নিশ্চয়ই প্রোডাক্টটা ভালো করে দেখবে। তো ওয়েবসাইটের প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে ট্রাফিক অ্যাডসটা আমরা করি, ওয়েবসাইটে ট্রাফিক, লোকজন ওয়েবসাইটে পৌঁছানো, পৌঁছাই দেওয়ার
দেওয়ার যে কাজটা, এটা ট্রাফিক অ্যাড দিয়ে করা হয়। তারপর আসেন এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্টটা আসলে কিভাবে করা হয়, মনে করেন আপনার ওয়েবসাইট নাই, আপনি পেজ দিয়ে একটা প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে পেজের ভিতরে আপনি ওই প্রোডাক্টটা সম্বন্ধে একটা কি করলেন, পোস্ট দিলেন, বর্ণনা করলেন। করার পর আপনি চাচ্ছেন যে এটা প্রচুর লাইক হবে, প্রচুর শেয়ার হবে, প্রচুর কমেন্ট হবে, প্রচুর রিচ হবে, এরকম একটা জিনিস হবে, সেক্ষেত্রে আপনাকে করতে হবে এঙ্গেজমেন্ট, অর্থাৎ পোস্ট এঙ্গেজমেন্ট বলা হয়। এই এঙ্গেজমেন্ট অ্যাডটা যদি করেন, তাহলে আপনার পেজে যে পোস্টটা দিচ্ছেন, ওই পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার, ভিউ, এটা সেটা সব প্রচুর পরিমাণে হবে। ফেসবুক অথরিটি এটা এইভাবেই করে দেবে, এটাকে বলা হয় এঙ্গেজমেন্ট। কোনো একটা প্রোডাক্টও যদি আপনি ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করতে চান, তাহলে এঙ্গেজমেন্ট দিয়েও আপনি বিক্রি করতে পারেন, কারণ সেটা ট্রাফিক অ্যাড হবে না। ট্রাফিক অ্যাড করতে গেলে আপনাকে ওয়েবসাইট থাকতে হবে, আর যদি আপনার ওয়েবসাইট যদি না থাকে, তাহলে যদি পেজ দিয়ে বিক্রি করতে চান, তাহলে এঙ্গেজমেন্ট অ্যাডসটা করবেন। এতটুকুই জেনে রাখেন। আমি আবারও বলি, যদি প্রোডাক্ট বিক্রি করতে চান ট্রাফিক অ্যাড দিয়ে, তাহলে ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইট থাকলে সেখানে ওয়েবসাইটে ট্রাফিক ড্রাইভ করতে পারবেন, আর যদি ওয়েবসাইট না থাকে, তাহলে কিভাবে বিক্রি করবেন, আপনার সেই প্রোডাক্টটা নিয়ে পেজে একটা পোস্ট দিবেন, পোস্ট দিয়ে এই এঙ্গেজমেন্ট অ্যাডসটা চালাবেন, তাহলে মানুষের কাছে পৌঁছাবে, রিচ হবে, লাইক হবে, কমেন্ট হবে, শেয়ার হবে, এতে করে আপনার ওই পোস্টটা দেখে লোকজন ওই প্রোডাক্টটা কেনার জন্য আপনাকে মেসেঞ্জারে মেসেজ করবে পেজের মাধ্যমে, এইভাবে সেলসটা হবে। এরপরে আসেন অ্যাপস ইনস্টলেশন। অ্যাপস ইনস্টলেশনটা আপনারা বলা সাথে সাথেই হয়তো বুঝতে পারতেছেন যে কোনো একটা অ্যাপস, আমি দেখাইছিলাম টুলসে বিভিন্ন অ্যাপস কানেক্ট করতে হয়, অ্যাপস কানেক্ট করে অ্যাপটা যখন ইনস্টলেশন করব, এই অ্যাপস ইনস্টলেশনের জন্য যদি আমরা অ্যাডস ক্যাম্পেইন করি, তাহলে এইটা সিলেক্ট করে আমাদেরকে করতে হয়। তারপরে হলো ভিডিও ভিউ। ভিডিও ভিউটা হলো আপনার একটা ভিডিও আছে, আপনি পোস্ট দিলেন ফেসবুকে, পোস্ট দেওয়ার পর আপনি ভিডিও ভিউতে গিয়ে আপনি অ্যাডস যদি রান করেন, তাহলে হচ্ছে ওই ভিডিওটা প্রচুর পরিমাণে ভিউ হবে। ভিডিও লিড জেনারেশন, এটা একটু বর্ণনা করি করার মতো জিনিস। সেটা হচ্ছে মনে করেন আপনি একটা সার্ভিস বিক্রি করেন, ধরেন আমার কথাই বলি, আমাদের একটা ইনস্টিটিউট আছে বেস্ট কেয়ার আইটি, আমি কি করি ট্রেনিং দিই বেস্ট কেয়ার আইটিতে, আমি ট্রেনিং করাই ডিজিটাল মার্কেটিং শেখানোর জন্য। তাহলে আমি যেটা করতে পারি, একটা লিড জেনারেশনের অ্যাডস ক্যাম্পেইন করতে পারি, লিড জেনারেশনের জন্য। সেই লিডগুলো কি দেখে, লিড গুলো হচ্ছে এরকম যে লিড জেনারেশন করতে গেলে যেরকম করতে হয় যে আমার তো ইনস্টিটিউট আছে, আমার কতগুলো জিনিস দরকার, সেটা হচ্ছে আমার এক নাম দরকার, তার ফোন নাম্বার দরকার, তার অ্যাড্রেস দরকার, আর কি নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, এই চারটে আমার তথ্য হইলেই হয়ে যাবে। তা আমি এবার সুন্দর করে এখানে একটা বর্ণনা করলাম যে আমি মিস্টার দেবদাস, আমার বেস্ট কেয়ার আইটি আমার একটা ইনস্টিটিউট, এখানে ডিজিটাল মার্কেটিং শেখানো হয় ফেসবুক মার্কেটিং এর উপরে। হ্যাঁ, এখানে 1.5 মাসের কোর্স আছে, কোর্স ফি 3250 টাকা। তো যারা যারা শিখতে আগ্রহী তারা নিচের এই ফর্মটা ফিল আপ করে। এই হলো বর্ণনা। নিচে ফর্ম আকারে আমি একটা ফর্ম তৈরি করতে পারবো। লিড জেনারেশনে গেলে ফর্ম তৈরি করা যায়। লিড জেনারেশন অবজেক্টিভ সিলেক্ট করে আমি যখন অ্যাডস ক্যাম্পেইন করব, তখন এখানে বর্ণনা লেখার জায়গা আছে, এইভাবে বর্ণনাটা লিখলাম। একটা ছবি অ্যাড করতে চাইলে সুন্দর করে একটা ব্যানার অ্যাড করতে পারবো, এবং আমার তো লিড দরকার, তথ্য দরকার, এই তথ্যের জন্য এখানে একটা ফর্ম আমি তৈরি করতে পারো। ফর্মের ভিতরে দিলাম নেম অফ স্টুডেন্ট, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন, এইভাবে দিয়ে আমি একটা অ্যাড চালাই দিলাম। এখন সামনের কাছে পৌঁছালো, পৌঁছানোর পর সে দেখলো এখানে লেখা আছে যে ডিজিটাল মার্কেটিং শেখানো হয় 3250 টাকা, এটিসি টিসি সবকিছু শেখানো। দেখার পর স্যার খুব পছন্দ হইলো যে না, সে শিখবে। তখন সে ওই ফার্মে গিয়ে ওইখানে গিয়ে তার নাম ফোন নাম্বার দিয়ে ফিল আপ করে সাবমিট করবে, ওই তথ্যটা আমার কাছে চলে আসবে। আমার কাছে চলে আসার পর এবার আমি তার সাথে ফোনে যোগাযোগ করবো, হ্যাঁ ব্রাদার আপনি ফর্ম ফিল আপ করছিলেন, ঠিক আছে তাহলে টাকা দ্রুত পাঠাই দেন, অ্যাডমিশন নিয়ে নেন, ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে লিড জেনারেশন। এটা শুধু এই ক্ষেত্রে না, কারো স্কুল থাকতে পারে, কারো কোচিং থাকতে পারে। আমি এরকম অনেক অ্যাড চালাইছি যে স্কুল আছে, তার কিন্ডার গার্ডেন স্কুল, সে হচ্ছে তা মানে প্যারেন্টসদের কাছে এই অ্যাডসটা পৌঁছে দিতে চায়, এবং হচ্ছে কয়েকটা তথ্য তো চায়, ফোন নাম্বার চায়, লোকেশনটা চায়, এবং নাম টাম চায়, এগুলো এখানে দিয়ে 2-3টা বা 3-4টা ইনফরমেশন চায় ওই ফর্মে। এটাই হচ্ছে লিড জেনারেশন। ওই যে একজন ফিল আপ করলো, একটা লিড। মেসেজ অ্যাডস,
মেসেজের সার্চ হলো জাস্ট লাইক এ এঙ্গেজমেন্ট, যেমন আপনি একটা ধরেন কোন একটা প্রোডাক্ট বিক্রি করেন, প্রোডাক্টটা আপনি পেজে পোস্ট দেওয়ার পর এটার জন্য হচ্ছে পেজ লাগে, পেজে পোস্ট দেওয়ার পর আপনি মেসেজ দিয়ে যদি চালান তাহলে হচ্ছে পাবলিক আপনাকে ওই প্রোডাক্টটার জন্য জানতে হোক, প্রোডাক্টটা কেনার জন্য হোক শুধুমাত্র এসএমএস করবে, শুধুমাত্র এসএমএস করবে আর দেখতে পারবে আর এসএমএস করবে। আর এঙ্গেজমেন্টের ক্ষেত্রে অনেকগুলো জিনিস আছে, সে এসএমএস ও করতে পারবে কারণ আপনি বাটন সিলেক্ট করে দিতে পারবেন, হ্যাঁ সেন্ড মেসেজ এসএমএস করতে পারবে, এসএমএস করতে তো পারবেই, তারপরে লাইক কমেন্ট শেয়ার এগুলো এক্সট্রা আপনি পাবেন, এটা হলো এঙ্গেজমেন্ট, এঙ্গেজড হবে লোকজন সেখানে, এঙ্গেজড হবে পোস্টে গিয়ে এঙ্গেজড হবে। আর মেসেজের ক্ষেত্রে হচ্ছে ওই প্রোডাক্টটার সম্বন্ধে কেউ জানতে চাইতেও পারে, কিনতে চাইতেও পারে, যেটাই চাক না কেন আপনাকে এসএমএস করতে পারবে শুধুমাত্র, এটাই হলো মেসেজ। আমি বুঝাইতে পারলাম কনসিডারেশনটার ভিতরে সবগুলো জিনিসই ইম্পর্টেন্ট, তার ভিতরে ট্রাফিক অ্যাড আর লিড জেনারেশন, আর যদি পেজ না থাকে ওয়েবসাইট না থাকে যদি পেজ তাহলে হচ্ছে পোস্টিং এই এঙ্গেজমেন্ট, এইগুলোই হচ্ছে মূল ইম্পর্টেন্ট। তার ভিতরে ট্রাফিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রাফিক ট্রাফিকই বেশি সাজেস্ট করে বা আমরা সাজেস্ট করি ট্রাফিকটা। এরপরে আসেন কনভার্সন, কনভার্সন এর ক্ষেত্রে যে কনভার্সন কনভার্সনই আমাদের যদি কোনো বায়ার বলে ধরেন আমরা একটা প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাওয়ারনেস করছি কিছুদিন, কিছুদিন ট্রাফিক অ্যাড করছি, এখন আমরা সবগুলো বন্ধ করে দিই আমরা ডাইরেক্ট কনভার্সন অ্যাডে দেবো, কনভার্সন অ্যাডে গেলে হচ্ছে শুধুমাত্র সেলস এর জন্য এটা কাজ করে। একটা প্রোডাক্টের জন্য যদি আমি করি ধরেন একটা প্রোডাক্ট নিয়ে যদি আমি ট্রাফিক অ্যাড করি তাহলে আমরা দেখতে পারবো যে কত ট্রাফিক, কত লোক ওই ওয়েবসাইটে ঢুকছে গেছে, কত লোক ক্লিক করছে আমাদের ওই যে অ্যাডসটা চালাইছে ওই অ্যাডসটার উপরে কত মানুষ ক্লিক করছে তথ্য দেখা যায়। আর কনভার্সন অ্যাড চালাইলে শুধু শুধু দেখবো হচ্ছে যে কয়জন কিনছে, কনভার্সনে কতগুলো অবজেক্ট ইভেন্ট গুলো সিলেক্ট করতে হয়, যেমন অ্যাড টু কার্ট পারচেস, তো কয়জন অ্যাড টু কার্ট করছে কয়জন পারচেস করছে সেইগুলো শুধু এখানে কনভার্সনে দেখা যায়। আর এটা হচ্ছে ডিরেক্ট সেলস করার জন্য কনভার্সন অ্যাডটা রান করানো হয়, হ্যাঁ এটা আমরা প্র্যাকটিক্যালি দেখলেই বুঝতে পারবো বাকিটা, শুধু একটু জেনে রাখেন যে ডিরেক্ট সেলস এর জন্য কনভার্সন, তা কনভার্সন হচ্ছে তিন রকম কনভার্সন হয় আর কি, মানে সেলস হয় কনভার্সন আর ধরে নেন সেলস, সেলস হয় তিন রকমে, কনভার্সনের সেলস হচ্ছে একটা হচ্ছে ক্যাটালগ সেলস, ক্যাটালগ সেলসটা আসলে কিভাবে করা হয় ধরেন আগে মানুষের ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট ছিল না তখন সে ক্যাটালগ নামে আমি আগেই বলছিলাম টুলস এর ভিতরে ক্যাটালগ আছে, ক্যাটালগ আকারে অনেকগুলো প্রোডাক্ট সেখানে অ্যাড করা দেখতো, যেমন ই কমার্স ওয়েবসাইটে বা দারাজে ঢুকলে যেমন একটা প্রোডাক্ট তার নিচে প্রোডাক্টের বর্ণনা এবং প্রাইস দেওয়া থাকে, এভাবে আশেপাশে অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাই, প্রোডাক্টের বর্ণনা দেখতে পাই, প্রাইস দেখতে পাই, ঠিক ক্যাটালগও এরকম করা যায়, অর্থাৎ একটা ই কমার্স ওয়েবসাইটের মতো তৈরি করা যায় অল্প একটু আর কি, এটাকে বলা হয় ক্যাটালগ। সেই ক্যাটালগ দিয়ে যদি আপনি কনভার্সন অ্যাডসটা রান করতে চান তাহলে বলা হয় ক্যাটালগ সেলস দিয়ে করতে হয়। স্টোর ট্রাফিক এটা ইম্পর্টেন্ট, এখন আর ইম্পর্টেন্সই নাই এটা, তারপরে জাস্ট জানালাম কনভার্সনটা ইম্পর্টেন্ট ট্রাফিকটা ইম্পর্টেন্ট, এই এই দুটোই ইম্পর্টেন্ট থাকবে। আচ্ছা যাই হোক, স্টোর ট্রাফিকটা কি জিনিস, মনে করেন আপনার একটা দোকান আছে শ্যামলীতে, এখন আপনার আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করেন না কিন্তু বিজ্ঞাপন দিতে যাচ্ছেন, আপনি বিজ্ঞাপন দিলেন যে ধরেন আপনি সাপোজ কেমন কি হতে পারে ধরেন মেশিন বিক্রি করেন, মোটর বিক্রি করেন, মোটর বা মেশিন তো অনেক হাই জিনিস, এগুলো তো অনলাইনে করা যাবে না তাই না, মানে বিক্রি করে অনলাইনে ডেলিভারি দেওয়া যাবে না, এই জন্য হয়তো বিক্রি করতে পারেন না, বড় বড় মোটর, বড় বড় মেশিন, স্যালো মেশিন, পানির পাম্প, তো এই সাইজের জিনিস বা জেনারেটর এগুলো বিক্রি করেন, এই জন্য আপনাকে করতে হয় স্টোর ট্রাফিক অ্যাডস লাগতে হবে। সেটা কেমন, আপনি অনলাইনে স্টোর ট্রাফিক অ্যাডসটা দিয়ে আপনি হচ্ছে আপনি বলতেছেন যে এই যে আমাদের জেনারেটর এত এত কিলোর জেনারেটর এতে এই উৎপাদন হয় এই ক্যাপাসিটি আছে ভালো মন্দ সবকিছু সুন্দর করে বর্ণনা করতেছেন, আপনারা যদি এই প্রোডাক্টটা নিতে চান তাহলে সরাসরি চলে আসুন আমাদের স্টোরে। তো স্টোর ট্রাফিক অ্যাডসটা রান করতে গেলে আমাদের স্টোরের লোকেশনটা অ্যাড করতে হয়, স্টোরের লোকেশনটা আমাদের অ্যাড করা যায় বিজনেস ম্যানেজারেই দিয়েই আসলে অ্যাড করা যায়, আবার যেখানে আপনি বিজ্ঞাপনটা লিখতেছেন সেখানেও শর্টকাটে আপনি লিখে দিতে পারেন, হ্যাঁ সেখানে তো লিখবেনই আবার লোকেশনও অ্যাড করতে হয়। তো স্টোর ট্রাফিকটা হচ্ছে কি, ধরেন আপনি যদি কনভার্সন করেন অনলাইন থেকে ই কমার্স ওয়েবসাইট থেকে, ট্রাফিক কার্ড চালালে ই কমার্স ওয়েবসাইট থেকে পাবলিক কিন্তু অ্যাড টু কার্ড বা পারচেস দিয়ে প্রোডাক্ট অর্ডার দিতে পারে, অর্ডার দিলে অটোমেটিক্যালি সেই প্রোডাক্টের হোম ডেলিভারি হয়ে যাচ্ছে, কিন্তু যে সমস্ত প্রোডাক্ট হোম ডেলিভারি দিতে চায় না মানুষ বা হোম ডেলিভারি হয় না সম্ভব না
বা যে অ্যাডস দিতে চাচ্ছে চাচ্ছে না যে আমি হোম ডেলিভারি দিচ্ছি, চাচ্ছে যে আমার দোকানে সে কিনে নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে সে দেবে হচ্ছে স্টোর ট্রাফিক। অর্থাৎ স্টোর মানে কি, তার দোকান, তার দোকানে ট্রাফিক আসবে, সে অ্যাডস চালাচ্ছে অনলাইনে কিন্তু লোকজন আসবে দোকানে, এটা হলো স্টোর ট্রাফিক। যেমন জেনারেটর কিনে তো অনলাইনে ডেলিভারি দেওয়া সম্ভব না। এখন জেনারেটর সম্বন্ধে আমি অ্যাডস চালাই দিলাম, পাবলিক জেনারেটর গুলো দেখলো, দেখার পরে এবার আমার বুঝলো যে হ্যাঁ এটা ভালো জিনিস আছে কিনা যাবে, তখন সে আমার দোকানের লোকেশন তো অবশ্যই খুঁজবে, লোকেশন না খুঁজলে তো আমাকে পাবে না, তো লোকেশনটা দেখে লোকেশনটা সুন্দর করে নোট করে সে চলে আসবে আমার দোকানে, এটাই হলো স্টোর ট্রাফিক। তো এবার স্টোর ট্রাফিক করতে গেলে আমাদের হচ্ছে এক জায়গায় স্টোরের লোকেশন অ্যাড করতে হবে, একটু দেখাই স্টোরের লোকেশন, এই যে দেখেন স্টোর লোকেশন। হ্যাঁ এইখানে গিয়ে ওই অল টুলসে যাওয়ার পর স্টোর লোকেশন নিচে গেলে স্টোর লোকেশন পাবেন, এই যে স্টোর লোকেশন, এখানে গিয়ে স্টোর লোকেশনটা দিতে হবে, এবং পাশাপাশি আপনি যে বর্ণনাটা দিচ্ছেন অ্যাডস ক্যাম্পেইনের যে বর্ণনাটা দিচ্ছেন সেখানে তো আপনি লোকেশন বলেই দিচ্ছেন, বা অনেকে দেখবেন যে এখন ইয়ে করে ভিডিও করে, হ্যাঁ যে আপনারা এই প্রোডাক্টটা সম্বন্ধে দেখায়, ভিডিওতে দেখায়, ভিডিওতে দেখার পর বলবে যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এইখানে আপনারা এসে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা স্ক্রিনে অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসে গিয়ে আপনারা দোকানটা পেয়ে যাবেন। এভাবে আসলে স্টোর ট্রাফিকটা করে। তো আমি আর একটা রিভিশন দিই, সেটা হচ্ছে যে তিনটা জিনিসের ভিতরে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ট্রাফিক অ্যাডসটা আপনাদের বারবারই করা লাগবে, আর কনভার্সন অ্যাড করা লাগবে। কনভার্সন অ্যাড করতে গেলে পিক্সেল সেট আপ করা লাগে। তো ট্রাফিক অ্যাডসটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা দিয়েই কাজ করতে হয়, সবসময় এটা দিয়ে কাজ করতে হয়। কারণ আপনি যদি ওয়েবসাইটে ট্রাফিক আনতে পারেন, সেই ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো কিন্তু সেল হবেই, সেল হওয়ার সম্ভাবনা আছেই। তো কেন বলি একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তারপরে ট্রাফিক অ্যাড, তারপরে কনভার্সন অ্যাড করতে, কারণ আসলে বায়াররা তো চায় সেল। তো একটা সেল আনতে গেলে ঠাস করে অ্যাড চালাই দিলেই যে সেল হয়, তাহলে তো অনেক মানুষ সেল করতে করতে বড় লোক হয়ে যেতে পারে। মার্কেটিং এর তো একটা পলিসি আছে, মার্কেটিং এর তো একটা সিস্টেম আছে, সেই সিস্টেমেটিক্যালি ওয়াইজ কিন্তু আমাদের আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আসতে হয়। তো সেটা হচ্ছে আগে প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তারপরে কিছুদিন ট্রাফিক অ্যাড, তারপরে কনভার্সন অ্যাড। যখন আপনি ট্রাফিক অ্যাডে আসবেন তখনই আপনার সেল হওয়া শুরু করবে, কনভার্সনে গেলেই আপনার আরো সেল হবে। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস না করে ঠাস করে কনভার্সন অ্যাড বা ট্রাফিক অ্যাড দিলে সেলগুলো কিন্তু একটু কম হয়। তারপরও সাজেশন করি ট্রাফিক অ্যাড দিতে, ট্রাফিক অ্যাড দিলে অন্তত কি হয় এই দুই সাইডে দুইটা জিনিসের কাজ হওয়া শুরু করে, আলটিমেটলি কনভার্সনের কাজও করে মানে সেল হয়, আবার ব্র্যান্ডিটিও হয় কিছুটা হইলেও। সেক্ষেত্রে ট্রাফিক অ্যাডসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তারপরে যদি বায়ার উল্লেখ করে দেয় যে আমার লিড জেনারেশন মানে কিছু লিড জেনারেশন অ্যাডস ক্যাম্পেইন করতে হবে, সেটা করতে হবে। যদি বায়ার বলে আমার একটা ভিডিও আছে মানুষ প্রচুর দেখবে, এই কথা যদি আপনাকে বলে ফাইবারে, তখন আপনি তো চিন্তা করবেন যে তাহলে ভিডিও ভিউ করতে গেলে কি অ্যাডস ক্যাম্পেইন করতে হয়, তাহলে ভিডিও ভিউ অ্যাডস ক্যাম্পেইন করতে হবে। এই জন্য জিনিসগুলো আপনার ভালো করে বোঝা দরকার, জানা দরকার। তাহলে যেটা হবে, যখন আপনি মার্কেট প্লেসে যাবেন, যখন বায়ার আপনাকে বলবে যে আমার এই একটা প্রোডাক্ট আছে আমি সেলস করতে চাই, তখন আপনি বলছেন যে ট্রাফিক অ্যাড করলে আমার জন্য হয়ে যাবে। এবার বলছে যে ব্রাদার আমার তো একটা ভিডিও আছে পেজে পোস্ট করা, এটা তো প্রচুর ভিউ চাই, এটা তুমি কি হেল্প করতে পারবা কিনা যদি আপনাকে বলে, তখন আপনি তো চিন্তা করবেন যে রে ভিডিও কি করব কি করব। এই জিনিসটা যখন, এই যতগুলো জিনিস আমি বললাম এগুলো যখন আপনি ভালো করে জানতে পারবেন বুঝতে পারবেন, তখনই সাথে সাথে আপনি তাকে বলতে পারবেন যে ইয়েস আই ক্যান ডু ইয়োর জব। হ্যাঁ কিভাবে করতে হবে, তখন আপনি তাকে বললেন যে এটা ভিডিও ভিউ অ্যাডস ক্যাম্পেইন করলে তুমি প্রচুর ভিডিও পাবা, তখন বলবো যে ঠিক আছে তাহলে তুমি আমাকে করতে। কারণ তার সাথে যখনই আপনি ইউনিক কিছু কথাবার্তা বলতে পারবেন তখনই সে বুঝতে পারবে আপনি এক্সপিরিয়েন্সড, তখন কিন্তু আপনাকে সে কাজগুলো দেবে। তারপরে বললো যে আমার একটা অ্যাপস আছে আমি এটা প্রচুর মানুষের দিয়ে ইনস্টলেশন করাইতে চাই, তাহলে এটা কিভাবে কি করবা, তখন আপনি জানেন যে অ্যাপস ইনস্টলেশন নামে একটা অবজেক্টিভ আছে, সেটা দিয়ে যদি আমি অ্যাপসটা অ্যাপস ইনস্টলেশন অ্যাডস ক্যাম্পেইনটা রান করি তাহলে তার প্রচুর পরিমাণে অ্যাপস গুলো মানে ইনস্টলেশন হয়ে যাবে, প্রচুর ইনস্টলেশন হবে, তাহলে অ্যাপস ইনস্টলেশন অবজেক্টিভ দিয়ে কাজ করতে হবে। তখন এটা জানলেন, জানলে তো বায়ারকে আপনি বুঝাইতে পারবেন যে হ্যাঁ আমি পারবো, অ্যাপস ইনস্টলেশন অ্যাডস রান করলে তুমি প্রচুর ইনস্টলেশন পাবা আশা করা যায়। তারপরে বায়ার বললো যে আমার কোনো ওয়েবসাইট নাই, আমার এরকম একটা শপ তৈরি করা আছে বা ক্যাটালগ তৈরি করা আছে, আসলে কিভাবে কি করবো। হ্যাঁ ক্যাটালগ ক্যাম্পেইন করা যাবে। তারপরে এটা বলতে পারে বায়ার যে আমার আমার তো ইউএস এর ক্যালিফোর্নিয়ার অমুক জিপ কোড দিল, যে অমুক জায়গায় আমার একটা দোকান আছে,
আমার একটা বায়ার বলছো সোলারের দোকান আছে, তো আমি এই দোকানটা সম্বন্ধে মানুষের কাছে একটু জানাইতে চাই, তাহলে কিভাবে কি করা যায়? তাহলে স্টোর ট্রাফিক, এই ট্রাফিক আর স্টোর ট্রাফিক দুটোর ভিতরে ডিফারেন্সটা কি জানেন? আমি একটু ক্লিয়ার করি। এই ট্রাফিক মানে হচ্ছে ডিরেক্ট তার ই কমার্স ওয়েবসাইটে কাস্টমার যাবে অনলাইনের মাধ্যমে, মানে আপনি বসে আছেন এখানে, আমি আমি বসে আছি এখানে, আমি যদি ক্লিক করি daraz.com বা দারাজের একটা প্রোডাক্টে ক্লিক করলে আমি দারাজে চলে যাচ্ছি, দারাজ থেকে প্রোডাক্টটা কিনতেছি, এইটাই হলো এই কনসিডারেশন ট্রাফিক। আর কনভার্সনের ট্রাফিকটা হলো আমি জানলাম যে শ্যামল স্কোয়ারের এখানে একটা জেনারেটর দোকান আছে, আমি জানার পর আগামীকালকে সকালবেলায় সুন্দর করে টাকা পয়সা নিয়ে আমি চলে গেলাম শ্যামল স্কোয়ারে, স্কোয়ারে যাওয়ার পর ওই দোকানে গেলাম, যে বললাম ভাই আপনার অ্যাডস তো কালকে দেখছি ফেসবুকে, আমার ওই ব্র্যান্ডের জেনারেটর লাগবে, দেন আমাকে জেনারেটরটা, দাম টাম জেনারেটর নিয়ে চলে আসলাম। এটা হলো স্টোর ট্রাফিক, এটা হলো ফিজিক্যালি যাবে আর এটা ভার্চুয়ালি যাবে। ক্লিয়ার? আপনি আপনারা বুঝতে পারছেন তো বিষয়টা, ডিফারেন্সটা? জি দাদা বুঝতে পারছি। ফিজিক্যালি যাবে আর একটা হলো ভার্চুয়ালি যাবে। হ্যাঁ, তা এর ভিতরে সবগুলো জিনিস আপনাকে জানতে হবে, জানার পর জানতে হবে কেন, কারণ বায়ারের সাথে যখন আপনার কনভার্সেশন হবে তখন বায়ারের প্রোডাক্ট কি, বায়ারের সার্ভিস কি, বায়ার চাচ্ছে কি, সেইটা দেখে আপনি বুঝতে আপনি মনে করবেন যে কোন অ্যাডসটা আপনি চালাবেন, ঠিক না? বায়ার যদি বলে ভাই আমার ভিডিও আছে, তাহলে আপনি ভিডিও ভিউ দেবেন। বায়ার যদি বলে আমার ভাই দোকান আছে, আমার যেমন একটা বায়ার ছিল দোকান আছে, ওই সোলার টোলার ছিল, ব্যাটারি ট্যাটারি ছিল, এগুলো বিক্রি করে, ও বলছিল যে আমি তো অনলাইনে বিক্রি করতে পারি না, আমার এই দোকানে সে কিনে নিতে হবে, তা কি করা যায়? সহজ কথা, স্টোর ট্রাফিক প্ল্যান করাইতে হবে। ক্লিয়ার? তো আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখবো, কারণ হচ্ছে এই ইভেন্ট গুলো, এই সরি ইভেন্ট বলতেছি অবজেক্টিভ, এই অবজেক্টিভ গুলো খুব সুন্দর করে যতটুকু যা বললাম শুধু এতটুকু মুখস্থ করেন। কেন আসলে মুখস্থ করার কথা বলতেছি, কারণ এর পরের স্টেপে না যাওয়া পর্যন্ত, মানে অ্যাডস ক্যাম্পেইন ডিরেক্ট অ্যাডসটা কিভাবে রান করতে সেইখানে না যাওয়া পর্যন্ত এইগুলো আপনারা আরো আরো বিস্তারিত মানে বুঝতে কষ্ট হবে। যখন আপনি অ্যাডস রান করা শুরু করবেন তখন আপনি এটার প্রত্যেকটা স্পেসিফিকেশন ভালো করে বুঝতে পারবেন। সো এর আগ পর্যন্ত এই জিনিসগুলো যতটুকু বললাম বোঝাই বলছি, আশা করি বুঝতে পারছেন সবাই, তারপরও মুখস্থ করবেন, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই অন্তত এই অপশন গুলা। দেখেন আমি শুধু অ্যাডস ক্যাম্পেইনের এই অবজেক্টিভ এসে কিন্তু এত কথা বলছি, সব কিছু জানতে হবে, কারণ বায়ারের রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে এইগুলো দেখেই। আপনি যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করেন, ইয়ে একটা জিনিস না, অ্যাডস ক্যাম্পেইনের ভিতরে দেখেন কত জিনিস আছে, প্রত্যেকটা অ্যাডস। এখন বায়ারের রিকোয়ারমেন্ট কি, বায়ারের যে প্রোডাক্ট কি, বায়ারের সার্ভিস কি চাচ্ছে কি, সেইটা দেখে আপনি এখানে অবজেক্টিভ সিলেক্ট করুন, যে অবজেক্টিভ দিয়ে তোমাকে রান করতে হবে, এই করতে হবে, ওই করতে। যখন আপনি তাকে বোঝাই বলতে পারবেন তখন সে বুঝতে পারবে আপনি অনেক এক্সপার্ট, তখন আপনাকে তারা কাজ দেবে। যাই হোক, আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা এই ভিডিওটা কয়েকবার করে দেখবেন, প্র্যাকটিস করবেন, খাতায় নোট করবেন, হোমওয়ার্ক গুলো সবাই জমা দিবেন। হ্যাঁ, আর এইটা যদি আপনারা ক্লিয়ার করতে পারেন আর দরকার নাই, আমাদের মোটামুটি প্রসেস 99% শেষ। আর অ্যাডসটা কিভাবে প্রোডাক্ট অ্যাড করে রান করতে হয় এটা আমি আগামী ক্লাসে দেখাই দেবো, দেখাই দিলেই আপনারা মার্কেট প্লেস হলে যেতে পারবেন, ঠিক আছে? তো আমরা মার্কেট প্লেসের অপেক্ষায় থাকলাম, শুধুমাত্র এই জিনিসগুলো আমাকে একটা ভালো ফিডব্যাক দেন, এই জিনিসগুলো ভালোভাবে শিখে আমাকে একটা হোমওয়ার্ক জমা দেন। আজকের ক্লাসে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর করে প্র্যাকটিস করেন, দেখা হবে আগামী ক্লাসে, ধন্যবাদ সবাইকে।